তীর্থনগরী হাজোত অবৈধ দখলকারী দপদপনি স্থানীয় গোপালক আর মহপালকর সংরক্ষিত দুকনিয়া গ্রেজিং রিজার্ভর বৃহৎ পরিমাণের ভূমি এটা অবৈধ দখলকারী কবলত 22,000 বিঘা ভূমির অধিকাংশ দখল করে সমূহ সন্দেহজনক নাগরিকে করেছে খেতি বাতি সময়ে সময়ে কামরূপ জেলা প্রশাসনে দখলকৃত ভূমি উচ্ছেদ করে আছে যদিও পুনের দখল করে সন্দেহজনক লোকে ফলত এটা গোপালক সকলের শরণীয় পথার সংকুচিত হয়েছে দুকনিয়া গ্রেজিং রিজার্ভত চলি থাকা অবৈধ দখলমুক্ত করবলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক অনুরোধ জানাইছে হাজো বিধানসভা সমষ্টির বিধায়ক সুমন হরিপ্রিয়ায় উল্লেখযোগ্য যে প্রয়াত মুখ্যমন্ত্রী বিশ্বরাম মেধির দিনত স্থানীয় গোপালক আর মৌপালকর আবন্টন দিয়া হয়েছিল ভূমি বহু বছর ধরে বেদখল চলি আছে কিন্তু মানুষ আছে এর মেইন ডাল মানুষ হল আমার মিলপাড়া হেলকর মিলপাড়া কি মানুষ এইবিলাক বাঙালি মানুষ এই বাঙালি মানুষে তারমানে আনি কিনে এই কত দরং মঙ্গলদৈ তারপর মানুষ আনি কিনে ইয়াত বহাই দিয়েছে দুর্বৃত্ত কাম করে আছে কিন্তু আমার ইয়ারে মানুষে জাগারে আমার মুসলিম মানুষে তারমানে টকা লইছে লই কিনে ইয়াত মানুষ বহাই দিছে কোন মানুষ তেওঁলোক আসলে এইবিলাক মানুষ হল আপার আসামরও আছে সন্দেহজনক নাকি হয় আর ইভাগে কাশীকাটা হেৰিত দেখি আছে নগরপাড়া সন্তলি হাফসাপাড়া এইবিলাকৰ মানুহ আছে কিন্তু আমার যিখিনি লোকাল মানুষ আমার হাজো সমষ্টির লোকাল মানুষ কিন্তু খাবার নাপাব পারে তেওঁলোকে রিজার্ভ রক্ষণ করা নাই কাউ লব মাটি কিন্তু বাইরে মানুষে আনি আমার আমার সদস্য আমার এরই মানুষ তেওঁলোকে আনি কিনে এই দুর্বৃত্তবিলাক সুমাই দিয়ে রিজার্ভত একদম অত্যাচার চলে আছে আমার যিখিনি কথা দিছিলে প্রতিশ্রুতি দিছিলে যে আমি খিলঞ্জিয়ার মাটি আমি উদ্ধার করিম গতিকে আমি আমার সরকারে আমার মুখ্যমন্ত্রীয়ে যেনে ধরনের কথা দিছে তেনে ধরনের কাম করেছে যেটা রাইজত আমি যেটা ম্যানিফেস্টো আগবাইছিল তেতিয়া কোনোটো প্রতিবাদ করা নাছিল যে খিলঞ্জিয়ার মাটি আমি ঘুরাই লম আমি অবৈধ দখল আমি মুক্ত করিম বলে কোতে তেতিয়া তো সাত ফলা নাছিল তেতিয়া কেউ সাত ফলা নাছিল যেটা আমি ম্যানিফেস্টো যেটা আমি উলিয়াইছিল গতিকে এতিয়া আমি যেটা কথা মতে আমি কাম করে দেখালো তেতিয়াহে ফ্রাস্ট্রেশন আরম্ভ হয়েছে মই ভাবো যে ঢলপুরের যি আমার প্রক্রিয়া লৈছে হাতত মাটি উদ্ধার করার যাতে অনতি পলমে আমার হাজোতো যাতে দুকনিয়া রিজার্ভের 22,000 মাটি মুক্ত করবর কারণে এনেকা পদক্ষেপ সোনকালে লবর কারণে মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ করলো ইফালে অবৈধ দখলমুক্ত নহল বটদ্রপা থানার চৌপাশের প্রায় 450 বিঘা সরকারি ভূমি ঘর দুয়ার সজার লগতে খেতি আর বৃহৎ বৃহৎ পুখুরী খান্দি মৎস্য পালন করে ভূমিখিনি অবৈধ দখল করে আছে ইফালে এই লোকসকলে সরকারি আসনি সা সুবিধা লাভ করার লগতে একাংশই লাভ করেছে বিদ্যুৎ সংযোগও দীর্ঘদিন ধরে বটদ্রপা থানার এই ভূমি অবৈধ দখলমুক্ত করার বাবে প্রশাসনে চেষ্টা চলাই আহিছে যদিও এ পর্যন্ত কিন্তু সফল হব পৰা নাই আশে পাশে বহু সরকারি ভূমি আছে যি ভূমিসমূহ বেদখল হয়ে আছে এই কথাটো আমি সরকারের সময়ে সময়ে এইখানে অবগত করে আছো আর আমি গম পাইছো যে সরকারের তরফরপা এই ভূমি প্রকৃত যে প্রতিবেদন এই প্রতিবেদন স্থানীয় রাজস্বত্ব বিষয়াক ইয়ার প্রতিবেদন বিচারি তেনেকুৱা ধরনের নির্দেশ দিছে আর জানিবলৈ পোৱা মতে যে এই চক্র বিষয়ায় এই মুহূর্তলৈকে সেই ভূমিসমূহৰ কোনো ধরনের প্রতিবেদন নিদিয়া আমি কিছু রহস্যৰ গোন্ধ পাইছো কিহৰ কারণে এই ভূমিসমূহ যিখিনি ভূমির ক্ষেত্রত আমি আপত্তি করে আছো সেইখিনি কোনো ধরনের প্রতিবেদন নিদিয়ার কারণটো কি মই পুনৰ উল্লেখ কৰিব বিচাৰিছো যে হাইদুবি পথাৰত ডাক নম্বর 346 প্রায় 80 বিঘা মাটি বটদ্রমা বৰিচা ডাক নম্বর 1 প্রায় 123 বিঘা 4 কঠা 1 লোচা ভূমি হান্দিজান পাৰর কৃষি পাম ডাক নম্বর 346 প্রায় 150 বিঘা ভূমি ভোমাৰগুৰি কিষামতৰ ডাক নম্বর 733 প্রায় 104 বিঘা ভূমি এতিয়াও বহু লোকে বেদখল কৰি আছে যাক এই ভোমাৰগুৰি কিষামতৰ সেই ভূমিখিনি জামাই বস্তি বুলি সৰ্বজন বিদিত গতিকে এই ভূমিখিনি পুনৰ সেই সকল গ্রাহকরপা উদ্ধার করার ক্ষেত্রে স্থানীয় রাজস্বত্ব বিষয়ার কেনে ধরনের পদক্ষেপ আমি নাজানো গতিকে সরকার পুনের আহ্বান জানাইছো বরদুয়ার এই ভূমিখিনো বেদখল মুক্ত করে ইয়াত একটা অর্থনৈতিক বিপ্লবী হোক বা এই ভূমিখিনি প্রকৃত কামত ব্যবহার করার বাবে আমি পুনের আহ্বান জানাইছো
মায়ঙৰ অগুৰি বালিচাপৰিত একাংশ সন্দেহজনক লোকৰ অবৈধ দখল। একাংশ সন্দেহজনক নাগৰিকে নিশাৰ ভিতৰতে অবৈধভাৱে দখল কৰি সাজিছে ঘৰ। এই অবৈধ দখলৰ বিৰুদ্ধে মাত মাতিলে স্থানীয় লোকক আক্ৰমণ কৰে দখলকাৰীয়ে। ফলত নিজৰ মাটি ভেটি হেৰুৱাৰ আশংকাত মায়ঙৰ এটা স্থানীয় লোক মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক অবৈধ দখলমুক্ত কৰিবলৈ আহ্বান অঞ্চলবাসীৰ। প্ৰত্যেক বছৰে এনেকুৱা ছিজনত আমি খেতি কৰিব যাওঁ। আমাৰ তাতে মেইনলি মাহ বা মাকৈ বেহাৰ এনেকুৱা ধৰণৰ খেতিবোৰ হয়। চ' আমি এতিয়া ছিজন আহিল, পানী গ'ল, আমি যেতিয়া খেতিখিনিৰ কাৰণে গ'লোঁ, দেখিলোঁ তাতে অবৈধ কিছুমান মানুহে আহি ৰাতাৰাত কিছুমান ঘৰ বনাইছে। আৰু যেতিয়া আমি তেওঁলোকক ঘৰখিনি উঠাবৰ কাৰণে আমি অনুৰোধ কৰিলোঁ, ক'লোঁ যে যিহেতু তেওঁলোকো মানুহ, মানৱীয়তাৰ দৃষ্টিভংগীৰে আমি বাৰিষা কেইদিন তেওঁলোকে বহিছে, আমাৰ ক'ব লগা নাছিল। যিহেতু এতিয়া আমাৰ খেতিৰ ছিজন, আমি মাটিখিনি তেওঁলোকক খালী কৰিবৰ কাৰণে অনুৰোধ কৰিলোঁ। তেতিয়া তেওঁলোকে কিছুমান মিছবিহেভ কৰিলে আৰু তেওঁলোকৰ কিছুমান এই মাটি খান্দা সঁজুলি, দা চিপৰং এনেকুৱা ধৰণৰ সঁজুলি লৈ তেওঁলোকে আমাৰ ওপৰত আক্ৰমণ কৰাৰ হেৰিত আহিলে, আগুৱাই আহিলে। তেতিয়া আমি আমাৰ মানুহখিনিক বুজালোঁ যে আমি কাজিয়া কৰিবতো অহা নাই, আমি এটা বুজাবুজিত আমাৰ নিজৰ মাটি, আমাৰ নিজৰ মাটিখিনি আমি আমাৰ খেতি কৰিব লাগে, গতিকে খেতিৰ ছিজন, গতিকে সেইকাৰণেহে আহিছোঁ। এতিয়া আমি এই কথাটো লৈ পেলাই আমি সংকুচিত হৈছোঁ, মানে ৰাইজে যথেষ্ট আশংকাত ভুগিছে। এটাতো আমাৰ এইটো চৰণীয়া পথাৰ, ইয়াত জীৱ জন্তু আছে, পাহাৰত জীৱ জন্তু আছে, হৰিণা আছে, ম'হ আছে, এই নৰসিংহ আশ্ৰম আছে ওচৰতে, এইবিলাকে গছ গছ এই তাত গৈ ঘাঁহ খায়। এটা গভৰ্ণমেণ্টৰ এইটো আমাৰ জীৱ জন্তুবিলাকৰো অসুবিধা হৈছে, গতিকে চৰকাৰে ইয়াৰ ওপৰত যাতে নজৰ দি অতি সোনকালে তাৰ উচিত ব্যৱস্থা লয়, তাৰ বাবে আমি অনুৰোধ জনালোঁ। মানে আমাৰ ইয়াতে মোটামুটি 400 বিঘা মাটি, লগতে মানে আমাৰ নৰসিং মন্দিৰ এখন, আমাৰ সুন্দৰ মানে ভগৱতী থান এখন আছে মায়ঙত, আমাৰ মায়ং থানে আণ্ডাৰতে পৰে। এই মাটিখিনি আপোনাৰ তেওঁলোকে সিফালে আছিলে, তাত আমাৰ ক'ব লগা নাই, কিন্তু তেওঁলোকে আমাৰ যিখিনি মাটি ৰাতিৰ ভিতৰতে গোটেই ঘৰ দুৱাৰ বনাই দিলে। দিয়াৰ পিছত আমাৰ ৰাইজৰ পৰা গ'লোঁ ক'বৰ কাৰণে, আৰু যেতিয়া ক'ব গ'লোঁ তেওঁলোকৰ এজন মানুহে মানে মানুহখিনি আহি এনেকুৱা কৰিলে, মানে কিয় আমাৰ মাটিত আমি হাল বাইছোঁ, আমি কৰিছোঁ এইবুলি কৈ মানে মানে দা জোং লৈ পেলাই ওলাই আহিল নহয়। এতিয়া আমি ক'লোঁ ঠিক আছে, আমি আইনৰ ব্যৱস্থাটো ল'ম। সেয়ে আমাৰ মন্ত্ৰী মহোদয় পীযুষ হাজৰিকা, আমাৰ নিজটো আমাৰ নিজা সমষ্টিৰ তাতে মুখ্যমন্ত্ৰী মহোদয়, আমি এইটোৱে অনুৰোধ জনাইছোঁ, যেতিয়া আমাৰ মাটিখিনি তেওঁলোকে খালাচ কৰি দিলে, আমাৰ ক'ব লগা একো নাই।